ঢাকায় স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু প্রত্যাশীদের ভিড় কাল থেকে দেয়া হবে রাজধানীর আটটি কেন্দ্রে পর্যায়ক্রমে শুরু হবে জেলা উপজেলায় স্কটল্যান্ডের গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ তিন দফা প্রস্তাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন প্রবাসীদের বেশ কয়েকটি অনুষ্ঠানে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু নৌবাহিনীর জাহাজে যাচ্ছেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা নেয়া হচ্ছে গাড়ি সহ নানা সরঞ্জাম দ্রুত এগুচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ বালুর বস্তা ও ব্লক ফেলতে চলছে ড্রেজিং সেতুর দুই পাশে বসে গেছে দশ হাজার বেশি প্যারা প্যাটওয়াল এবং মাইলি সংরক্ষণ কর্মসূচির পর আজ থেকে শুরু জাটকা ধরায় নিষেধাজ্ঞা চলবে টানা আট মাস ধার দেনার পরিমাণ বাড়বে দাবি জেলেদের দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি সরাসরি যাব তার কাছে বাপ্পি ইমদাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো করোনার টিকাদান কার্যক্রম শিশুদের করোনা টিকাদান কার্যক্রম আপনি জানেন বারো থেকে সতেরো বছর বয়সী শিশুদের গত চোদ্দই অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছিল এবং আজ আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে আমরা দেখেছি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এবং কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি দুজনে সমন্বিতভাবে উপস্থিত ছিলেন দুজনে একই সঙ্গে উপস্থিত ছিলেন এবং দুজনে করোনার যে ফাইজার বায়োনটেকের টিকা শিশুদের দেহে প্রয়োগ করে তার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করলেন এবং ইমদাদ আপনি জানেন যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাড়া মোট আটটি কেন্দ্র বা ক্লাস্টার নির্ধারণ করা হয়েছে যদিও আজ পরীক্ষা প্রাথমিকভাবে আনুষ্ঠানিকতা শুরু হলো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আরও সাতটি কেন্দ্র বা স্কুল এই কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে এর মধ্যে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ চিটাগাং গ্রামার স্কুল ঢাকা কমার্স কলেজ কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাস্টিকা স্কুল এই যে আটটি কেন্দ্র এই আটটি কেন্দ্র বা আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন টিকা নিতে পারবেন এবং পাশাপাশি এই কেন্দ্র বা এই শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এই টিকা কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারবেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু একে একে করে এসে ফাইজার বায়োনটেকের যে করোনা টিকা সেই করোনা টিকায় তারা নিচ্ছেন এবং অর্থাৎ এর মাধ্যমে কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীরা টিকা পাওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত হলেন এটাও কিন্তু এক ধরনের বড় ধরনের সম্মান এবং দীর্ঘদিনের একটি প্রতীক্ষা শুধু শিক্ষার্থী নয় শিক্ষার্থীদের অভিভাবকরাও কিন্তু দীর্ঘদিন এই প্রতীক্ষায় ছিলেন এবং আমরা জানি যে করোনা শুরু হওয়ার পর প্রায় ৫৪৪ দিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর দেশের শিক্ষা কার্যক্রমও কিন্তু অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে এবং শিক্ষামন্ত্রী যেমনটা বললেন এবং স্বাস্থ্যমন্ত্রী বললেন যে মোট এই যে বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীরা রয়েছে মোট তিন কোটি অর্থাৎ এই তিন কোটি শিক্ষার্থীদেরকে যত দ্রুত সম্ভব ফাইজার বায়োনটেকের টিকার আওতায় আনা হবে এবং দেশের বাইরে থেকে এই টিকার মজুদ বা টিকা আমদানিও করা হচ্ছে বেশি সংখ্যক ইমদাদ এই ছিল আমার কাছে শিশুদের টিকা কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিক কার্যক্রমের সবশেষ খবর ইমদাদ আজ আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সহকর্মী রাশেদ বাপ্পি জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় রোববার রাত নটার কিছু আগে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সায়েদা মোরা তাসনিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আজ জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ ২৬ এর উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ভাষণ দেবেন তিনি এছাড়া সম্মেলনের সাইড লাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
এদিকে জলবায়ু সম্মেলনের নির্ধারিত বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গ্লাসগো থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা 48 দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন হিসেবে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 1 ও 2 নভেম্বর জলবায়ু সম্মেলনের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। জলবায়ু সম্মেলনে ভিভিআইপি সংবর্ধনায় যোগ দেওয়ার পরে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও পরদিন মঙ্গলবার জলবায়ু সম্মেলনের নির্ধারিত কর্মসূচি শেষে স্থানীয় সময় সন্ধ্যায় স্কটিশ পার্লামেন্টের স্পিকার অ্যালিসন জনস্টন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিবেন শেখ হাসিনা। স্কটিশ পার্লামেন্টে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন এবং আমরা সবাই ভেরি মাচ ইন্টারেস্টেড স্কটল্যান্ড এবং বাংলাদেশের রিলেশনশিপটা যাতে আবার স্ট্রংলি বিল্ট হয়, এটা নিয়ে আমরা যে এখানের যে প্রত্যেকটা দলের লিডার এবং অপোজিশন লিডার সবাই এখানে থাকবেন। গ্লাসগোতে দুদিনের ব্যস্ত কর্মসূচি শেষে 3 নভেম্বর 6 দিনের লন্ডন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে ওয়েস্ট মিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভাষণ দেবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি অংশ নেবেন আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র নেত্রী যেই বিশ্বকে অবাক করে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন এবং চালু রেখেছেন, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু এই ক্যাম্পেইনটা শুরু করেছেন এবং বরেণ্য নেতৃবৃন্দ এটা গ্রহণ করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত গরিব দেশ বিশ্বের যারা এটার জন্য দায়ী তাদেরকে যাতে এটা ক্ষতিপূরণ দেয় এজন্য উনি যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এবং উনি অনেকটা সফল হয়েছেন। আগামী 9 নভেম্বর লন্ডন স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। দীর্ঘ 2 যুগ পর স্কটল্যান্ডে আসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা সকলের। শোয়েব কবির, সময় সংবাদ, গ্লাসগো, স্কটল্যান্ড। ভাষাঞ্চরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবারের মতো নৌবাহিনীর জাহাজে করে ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হচ্ছে যানবাহন সহ নানা যন্ত্রপাতি। এই মুহূর্তে বঙ্গোপসাগরে জাহাজে অবস্থান করছেন সহকর্মী কমল দে, সরাসরি যাব তার কাছে। কমল, ধন্যবাদ এমদাদ। ভাষাঞ্চলে অবস্থানরত 18,500 রোহিঙ্গার জন্য একটি বিশেষ দিন হয়ে থাকবে আজকে। মানবিক সহযোগিতা দিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা WFP এবং ইউনিসেফ অন্যান্য সংস্থাগুলো রয়েছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ভাষাঞ্চলে যাচ্ছেন এবং তাদেরকে কীভাবে মানবিক সহযোগিতা দেওয়া হবে সেটি তারা এখানে পরিকল্পনা করবে। আর বিশেষ বিষয়ে বলি, সকাল 9:30 চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনী জাহাজ ডলফিন সে 4টি গাড়ি নিয়ে, অর্থাৎ জাতিসংঘের যে 4টি গাড়ি ভাষাঞ্চলে কাজ করবে সেগুলো কিন্তু জাহাজে রয়েছে এবং এই জাহাজে রয়েছে WFP ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা গিয়ে সেখানে প্ল্যানিং পরিকল্পনা করবেন কিভাবে সেখানে অবস্থানরত যে 18,500 রোহিঙ্গা রয়েছে তাদেরকে মানবিক সহযোগিতা দেবে। আপনি জানেন গত বছরের 3রা ডিসেম্বর থেকে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের নিয়ে আসা শুরু হয়েছিল এবং 6 দফায় 18,600 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে ভাষাঞ্চলে। তার প্রথম পর্যায়ে জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো সেখানে যেতে রাজি হয়নি এবং নানা বাধা বিপত্তিও ছিল, তার মাঝে কিন্তু রোহিঙ্গারা সেখানে গেছে। সর্বশেষ গত 9 অক্টোবর বাংলাদেশের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘের ইউনিসেফের একটা চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি স্বাক্ষরের অংশ হিসাবে কিন্তু জাতিসংঘের ভাষাঞ্চলের কার্যক্রম চালাতে তারা সম্মতি জানিয়েছে এবং তারই অংশ হিসাবে আজকে কিন্তু WFP ইউনিসেফ সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের কর্মকর্তারা ভাষাঞ্চলমুখী হয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম যে প্রকল্পের অতিরিক্ত যে পরিচালক রয়েছেন কমান্ডার আনোয়ারুল কবির, সেটা কিছুক্ষণ তিনিও কিন্তু এ জাহাজে রয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে আলোচনা
করবেন এবং জাতিসংঘে যে কর্মকর্তারা যাচ্ছেন তাদের জন্য থাকার কিন্তু উন্নত ব্যবস্থা কিন্তু ভাষান্তর করা হয়েছে। আপনারা জানেন কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া যে প্রায় 12 লাখের মতো রোহিঙ্গা রয়েছে, তার মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে সরকার ভাষান্তরে নিয়ে আসতে চায় আর তাদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বাজার ব্যবস্থা সব গড়ে তোলা হয়েছে সেই নৌবাহিনীর মাধ্যমে ভাষান্তরে। এবং সে ভাষান্তরে 3রা ডিসেম্বর থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে আসা শুরু হয়েছিল নৌবাহিনীর জাহাজে করে। 6 দফায় 18,500 বেশি রোহিঙ্গা কিন্তু নিয়ে আসা হয়েছে। সেখানে স্কুল ব্যবস্থা চালু হয়ে গেছে, বাজার ব্যবস্থা চালু হয়ে গেছে। তবে যেহেতু জাতিসংঘ যে সংস্থাগুলো টেকনাফ উকিয়াতে কাজ করছিল তারা ভাষান্তর যায়নি, সে কারণে কিন্তু বাংলাদেশ যে এনজিওগুলো ছিল সেই এনজিওগুলো গত 1 বছরের কাছাকাছি সময় কিন্তু এই জাতিসংঘ রোহিঙ্গাদেরকে দেখভাল করেছে, খাবার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। কিন্তু এখন যেহেতু জাতিসংঘের সংস্থাগুলো যাচ্ছে, এখন তাদের পুরো তদারকি দায়িত্বটা কিন্তু তারাই পালন করবে এমনটি জানতে পেরেছি আমরা। আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমরা জাহাজ বিএনএস যে নৌবাহিনীর জাহাজ ডলফিন, সে ডলফিন জাহাজে নৌবাহিনী জাতিসংঘে 4টি গাড়ি যাচ্ছে, প্রথমবারের মতো জাতিসংঘের কোনো গাড়ি ভাষান্তরে নামবে। এবং এর মাঝে কিন্তু WFP-র গাড়ি যেমন রয়েছে, রয়েছে ইউনিসিয়ারের গাড়ি এবং তাদের কর্মকর্তারাও কিন্তু রয়েছে, বিদেশি কর্মকর্তারা রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে বসে যারা ভাষান্তরের আশ্রয়ের প্রকল্প যে কর্মকর্তা রয়েছেন, নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে এবং সরকারের যে কর্মকর্তা RRC সহ ওনার যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বসে কীভাবে রোহিঙ্গাদেরকে আরও বেশি মানবিক সহযোগিতা দেওয়া যায় সেটি নিয়ে তারা আলোচনা করবেন এবং তারা পরিকল্পনা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত বলা চলে যে জাতিসংঘ যে প্রথম অবস্থান আজকে রোহিঙ্গাদের জন্য, যে 18,000 রোহিঙ্গা রয়েছে ভাষান্তরে, তাদের জন্য যে জাতিসংঘের যে অবস্থান সেটি আজকে আসলে তাদের জন্য একটা অন্যরকম দিন হবে ভাষান্তরে অবস্থান রোহিঙ্গাদের জন্য। কারণ আপনারা জানেন মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে 2017 সালের 25 আগস্ট যখন মিয়ানমার সেনাবাহিনীর কিন্তু নির্যাতন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশ মুখে হয়েছিল। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে থাকা খাওয়ার এবং সুযোগ করে দিয়েছে। আপনারা বিশেষ করে আপনি জানেন কক্সবাজারের টেকনাফ যে 2টি উপজেলা রয়েছে, ওই টেকনাফ উপজেলা এবং উখিয়া উপজেলা বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। পরবর্তীতে জাতিসংঘের বিভিন্ন বাহিনী সংস্থায় এসে তাদেরকে এখন সাহায্য সহযোগিতা করছে। কিন্তু 1 লাখ রোহিঙ্গা উন্নত জীবনযাপনের জন্য সরকার যে ভাষান্তরের ব্যবস্থা করেছে, আবাসন ব্যবস্থা প্রায় 1 লাখ রোহিঙ্গার জন্য সেখানে কিন্তু আবাসন ব্যবস্থা করে তুলছে, তারই অংশ হিসেবে গত 3রা ডিসেম্বর থেকে জাতিসংঘ রোহিঙ্গাদের নিয়ে আসা, এখন পর্যন্ত 18,000 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে মানবিক সহযোগিতা দিতে 9 অক্টোবর যে চুক্তি হয়েছে তারই অংশ হিসেবে কিন্তু আজকে জাতিসংঘ কর্মকর্তারা ভাষান্তরে নামবেন। তো আহমদাদ এখন পর্যন্ত আমার কাছে ছিল নৌবাহিনীর জাহাজে করে যে জাতিসংঘের কর্মকর্তারা ভাষান্তর যাচ্ছেন তার সর্বশেষ। বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নদী শাসনের কাজ এগিয়ে চলেছে, বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরোদমে চলছে ড্রেজিং। নদী শাসনে প্রায় 8,800 কোটি টাকার চুক্তির কাজের অগ্রগতি হয়েছে 86%। এদিকে সেতুর দুপাশে রেলিংয়ে 10,000-এর বেশি প্যারাপ্যাট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে। মাওয়া প্রান্তে চলছে 1.80 কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। স্লোপে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে, ড্রেজিং চলমান আছে। স্লোপ রেডি হলে স্লোপে 125 কেজি বস্তা ডাম্পিং করবে, ডাম্পিং করে তার উপরে রক মানে পাথর ডাম্পিং করবে। পুরো সেতুর দুই পাশে রেলিং এ বসবে 12,390টি প্যারাপেট ওয়াল, এর মধ্যে 10,377টি বসে গেছে। সেতুটি যান চলাচল উপযোগীর শেষ পর্যায়ের কাজ চলছে এখন। অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আমাদের মেইন ব্রিজের অগ্রগতি 95%, নদী শাসনের অগ্রগতি আপনার 86%, আর সার্বিক অগ্রগতি 88.75%। ভলিউমে বেশি না, কিন্তু যেহেতু ফিনিশিংয়ের কাজ সময় লাগছে আর কি। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় নদী শাসনের কাজ সম্পন্ন হয়ে গেছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ব্যর্থ হওয়ার পর মানিকগঞ্জের পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধারে 2 কোটি টাকা চুক্তিতে কাজ শুরু করেছে বেসরকারি কোম্পানি জেনুইং। চট্টগ্রাম থেকে আনা হচ্ছে 6টি ক্রেন। এদিকে 5 নম্বর ফেরি ঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট।
উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা আংশিক ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে ব্যর্থ হওয়ায় বেসরকারি কোম্পানি জেনুইন এর সঙ্গে চুক্তি করেছে বিআইডব্লিউটিসি। 2 কোটি টাকার বিনিময়ে এই চুক্তিতে আমানত শাহ ফেরিটি উদ্ধারে কাজ করবে 6টি ক্রেন। আমাকে ফেরি আসতে আছে, আসলে আমরা 6টা ফেরি দিয়ে আমরা কাজ উদ্ধার করব। এদিকে পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। অনেক রাত রাইছে, লাশারি গাড়ি নেই, এখন আমরা পার হতে হাজার হাজার গাড়ি রয়েছে, কয়টার সময় পার হবো আমরা, কোথায় কোন সময় যাবো, এখন লাশ কখন মাটি দেবো। ঘাটের যে পরিবেশ, লিগালে তো এইভাবে চলা যায় না। এই মাথায় যাম ওই মাথায় যাম, ফেরিটা যত তাড়াতাড়ি উদ্ধার করা যায় আমাদের তত ভালো হয়। গত 27 অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ঘাটে শাহ আমানত ফেরিটি ট্রাক কাভার্ডভ্যান সহ 17টি যানবাহন নিয়ে আংশিক ডুবে যায়। সময় সংবাদ মানিকগঞ্জ। বাইলি সংরক্ষণের কর্মসূচির পর আজ থেকে 30 জুন পর্যন্ত জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি দিয়েছে মৎস্য বিভাগ। এ বিষয়ে আরও খবর জানাতে পায়রা নদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। মনির, ধন্যবাদ এমদাদ। ইলিশ প্রজনন মৌসুম মাইলি সংরক্ষণ কার্যক্রম শেষ হতেই আজ 1 নভেম্বর থেকে 30 জুন এই 8 মাস জাটকা ধরা বন্ধ করেছে সরকার। এই সময় যা নদী এবং সমুদ্রে জাটকা না ধরতে পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন ইলিশ প্রজনন মৌসুম ছিল। এই 22 দিন প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেজন্য প্রশাসন ছিল তৎপর। আর এই জাটকা ধরা বন্ধ রাখতে মৎস্য বিভাগের তরফ থেকে নেওয়া হয়েছে একটি অভিযান। মৎস্য বিভাগ তারা মা ইলিশ যাতে না ধরতে পারে, জাটকা না ধরতে পারে সেজন্য মৎস্য বিভাগ তারা মানুষকে জেলেদের সচেতনামূলক কার্যক্রম চালাচ্ছে এবং তাদেরকে রিপ্লেটের মাধ্যমে 25 10 ইঞ্চি মানে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ জাটকা ধরা বন্ধ করতে তাদেরকে সচেতন করতেছে। নদীতে যাতে এই জাটকাটা না ধরতে পারে সেজন্য তাদেরকে বারবার রিপ্লেটের মাধ্যমে তাদেরকে অনুরোধ করে যাচ্ছে, যাতে এই জাটকা যদি ধরে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত এই জাটকা তারা বন্ধ করছে। এ বিষয়ে যারা জেলেরা রয়েছে, জেলেরা কিন্তু একটি অভিযোগ করেছে যে এই 8 মাস যে আমরা জাটকা ধরা বন্ধ করব, এই 8 মাসে কিন্তু আমরা সরকারিভাবে সেরকম কোনো সহযোগিতা পাই না। এ বিষয়ে আমি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল্লাহর সাথে কথা বলেছি, তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন এই 8 মাসের ভিতরে 4 মাসে জেলেদের 40 কেজি করে সহযোগিতা দেওয়া হবে। পটুয়াখালীতে প্রায় 67,480 জন নিবন্ধিত জেলে রয়েছে, এর ভিতর এই 8 মাসের ভিতর 4 মাসে 53,000 জেলেকে 40 কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেরা যে বিষয়টা আরো অভিযোগ করেছে, যদি চাল দেয় তাহলে তো হয় না, তবে তাদের চালের পাশাপাশি যদি কিছু সরকারি অনুদান দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আপনি জানেন যে এই প্রজনন মৌসুমে কিন্তু ডিম ছাড়া মাইলিশ ডিম ছাড়া শেষ করে ফেলেছে, এখনই কিন্তু জাটকা নদীতে আসা শুরু করেছে। এই জাটকা যদি 8 মাস ধরা বন্ধ করতে পারে তাহলে আগামীতে নদীতে এবং সমুদ্রে বড় বড় ইলিশ ধরা পড়বে। এই ছিল জাটকা অভিযানের আমার কাছে সর্বশেষ ইমদাদ। পটুয়াখালীর পায়রা নদী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মনির হোসেন বাদল। এদিকে নিষেধাজ্ঞার 8 মাস জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা মেনে জেলেদের জাটকা ধরা থেকে বিরত রাখতে চলছে সচেতনতামূলক কার্যক্রম। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালনা করা হবে সমন্বিত অভিযান। নাসিরুদ্দিন লিটনের তথ্য উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। আজকের জাটকাই আগামী দিনের রূপালি ইলিশ, তাই দেশের সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশের উৎপাদন বাড়াতে সোমবার থেকে শুরু হয়েছে জাটকা রক্ষা অভিযান। চলবে আগামী 30 জুন পর্যন্ত। এ সময় 10 ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুত আইনত দণ্ডনীয় অপরাধ। জাটকা রক্ষায় স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে চালানো হবে অভিযান। নদীতে ইলিশের জাটকা যদি সরকার রক্ষা না করে তাহলে আমরা বড় ইলিশ ধরতে পারবো না। এই ইলিশ মাছের ডিমগুলো, জাটকা মাছ যদি মানুষে না ধরে, এগুলো যদি সরকার রক্ষা করে তা আমরা অনেক লাভবান হবো। ইলিশ মাছ বড় হইলে 22 দিনের অভিযান পরে অনিলিশের বাচ্চা বড় হইব। সরকার উচিত এখন এই ইলিশের বাচ্চা কেমনে বড় হইব এটার জন্য সরকার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই রেণুগুলো যদি বড় না হয় তাহলে মানুষের যে কষ্ট করে 22 দিনের অভিযান পালন করছে
তাহলে তার সফল হবে না। জাটকা রক্ষার মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য নদীকে অবৈধ জালমুক্ত করার দাবি জেলে সমিতির নেতাদের। 22 দিনকার অভিযান আমাদের মেঘনা তেঁতুলিয়া নদীতে প্রায় 2-2.5 লক্ষ জেলে মা ইলিশের অভিযান মানছে। সরকারের কাছে দাবি করব যাতে অবৈধ জালগুলা উচ্ছেদ করে আমাদের জেলেরা ইলিশ মাছ ডাঙ্গলে যাতে জেলেরা পায়। আর আইন মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার প্রচারণার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। প্রচার প্রচারণা করেছি, ব্যানার টাঙ্গিয়েছি, লিফলেট বিতরণ করেছি এবং জেলেদের মাঝে বিভিন্ন জেলে পল্লী যেগুলো আছে সেখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনসচেতনতামূলক প্রোগ্রাম করেছি। প্রতি বছর আমরা অভিযান পরিচালনা, এবছর আমরা অভিযান পরিচালনা করব। জাটকা সংরক্ষণের আওতায় জেলায় নিবন্ধিত 1,47,000 জেলেকে পর্যায়ক্রমে খাদ্য সহায়তার আওতায় আনা হবে। আর চলতি বছর জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,78,000 মেট্রিক টন। সময় সংবাদ ভোলা। কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে। ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম মিল মালিকরা বাড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন পাইকারি ব্যবসায়ীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বড়বাজার চালপট্টি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রাশেদ। রাশেদ, সরকারিভাবে চাল আমদানি হলেও কিন্তু কুষ্টিয়ার যে খাজানগরে চালের মোকাম রয়েছে সেখানে কোনোভাবেই কমছে না চালের দাম। গত এক সপ্তাহে প্রকারভেদে চালের দাম বৃদ্ধি পেয়েছে 1-2 টাকা। তো কুষ্টিয়ার যারা চাল মিল মালিক যারা তাদের সাথে আমি কথা বলেছি, তারা মূলত এই বিষয়টা আমাদেরকে জানাচ্ছে যে ধানের দামের সাথে সামঞ্জস্য রেখে আসলে তারা চালের দাম বৃদ্ধি করছে। যেহেতু সারা বাংলাদেশে কিন্তু চালের দাম বৃদ্ধি পেলেও কিন্তু কোনোভাবে কমছে না, বিশেষ করে পাইকারি এবং খুচরা বাজারে চালের দাম। তো এখানে যারা মিল মালিক যারা আছে তারাও জানিয়েছে যে ধানের দাম প্রতি মন প্রতি তাদের কিন্তু 1-150 টাকা বেশি দরে কিনতে হচ্ছে, যার কারণে আসলে তারা কোনোভাবে চালের দাম কমাতে পারছে না। তো কুষ্টিয়ার পাইকারি যে ব্যবসায়ী যারা আছে তারা আসলে মূলত আমাদেরকে যে জানাচ্ছে যে তাদের আসলে এই চালের দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের আসলে বেচা কেনা কমে গেছে এবং অতিরিক্ত চাল কিন্তু তাদের গোডাউনে মজুত হয়ে রয়েছে এবং তারা কিন্তু তাদের অনেক আর্থিকভাবে তারা আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ যেহেতু চাল তাদের গোডাউন জাত হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে না শুধুমাত্র চালের দাম বৃদ্ধির কারণে। তো খুচরা বাজারে যারা আছে বিশেষ করে খুচরা ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছে যে হঠাৎ করে যার দেখা যাচ্ছে হয়তো 5 কেজি চাল কেনার প্রয়োজন হয় কিন্তু চালের দাম বৃদ্ধির কারণে সে হয়তো 3 কেজি কিনতে, যার কারণে তাদেরও কিন্তু চাল গোদাম জাত হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তাদের যে অর্থটা সেই অর্থটা কিন্তু আসলে আটকে রয়েছে। তবে এই চালের বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে আসলে দিন মজুর যারা আছে এবং নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের, কারণ তারা আসলে অনেকভাবে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ অতিরিক্ত দামে তাদের চাল এখন কিনতে হচ্ছে। তো কুষ্টিয়ার বিশেষ করে কুষ্টিয়ার যারা চাল মালিক এক সমিতির যে সাধারণ সম্পাদক আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই করোনার পর থেকেই কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে চালের দাম, কারণ ইতিমধ্যে চাল যেহেতু পৌঁছানোর জন্য যেহেতু ট্রান্সপোর্ট যে বিষয়টি রয়েছে এবং যে পরিবহন খরচটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু চালের বাজারে একটি প্রভাব পড়েছে এবং 2-1 দিনের ভিতরে কিন্তু সারা বাংলাদেশের চালের বাজারে একটি প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকরা। তো কুষ্টিয়ার আজকে চালের বাজার ছিল মিনিকেট 57 টাকা, বাসমতি 64 টাকা এবং আমদানি কিন্তু চাল 54 টাকা ধরে কিন্তু কুষ্টিয়ার বড়বাজার চালের বাজারে বিক্রি হয়েছে। তো কুষ্টিয়ার বড়বাজারের চালের পটি থেকে চালের বাজারে এসেছিল আমার কাছে সর্বশেষ ইমদাদ। কুষ্টিয়া থেকে এস এম রাশেদ। আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী আয়কর মেলা। এই মুহূর্তে কর অঞ্চল 2-এ রাজধানীর সার্কিট হাউস রোডে আছেন সহকর্মী কামরুল হাসান। সবুজ, সরাসরি যাব তার কাছে। সবুজ, তবে এবারও করোনার কারণে গতবারের মতোই একটু পরিসরটা ছোট করা হয়েছে, অর্থাৎ যে কর অঞ্চলগুলো রয়েছে সেই কর অঞ্চলের নিজস্ব অফিসের কোনো একটি ফ্লোর কিংবা কোনো একটা স্পেস জায়গাতে যেন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে করদাতারা রিটার্ন দাখিল করতে পারেন এবং সমস্ত তাদের কার্যকলাপ পরিচালনা করতে পারেন এবং সমাধা করতে পারেন। সেই জন্যে যে মেলার পরিবেশে কর অঞ্চলগুলোতে সেবা দেওয়া শুরু হয়েছে এবং সেই সেবাটা শুরু হয়েছে আজকে অর্থাৎ 1 নভেম্বর এবং শেষ হবে 30 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ মাসব্যাপী এই সেবাটা পাওয়া যাবে কর অঞ্চলের অফিসগুলোতে অফিস চলাকালীন সময়ে অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত। তবে যারা সেবা নিতে আসবেন এবং সময়সীমা পার হয়ে যাবে অর্থাৎ 5টার পরেও যারা উপস্থিত থাকবেন তাদের সেবা সম্পন্ন করা হবে। তো গতবারও কিন্তু করোনার কারণে যে উন্মুক্ত পরিবেশে বা কেন্দ্রীয়ভাবে যে মেলার আয়োজন করা হয়ে থাকে সেই মেলার আয়োজনটা গতবারও হয়নি, এবারও ঠিক করোনাকে মাথায় রেখে যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়তে না হয় করদাতাদের এবং দেশকে সেই জায়গা থেকে এইভাবে মেলার আয়োজন করা হয়েছে। এবং এই এবার কিন্তু দেশব্যাপী 31টি কর অঞ্চলে 649টি সার্কেলে এই সেবা দেওয়া হবে।
এবং এই যে সেবা দেওয়ার মাধ্যমে জনগণ অর্থাৎ করদাতাদের যেমন উদ্বুদ্ধ করা হবে সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্নভাবে কিন্তু উদ্বুদ্ধকরণের বিভিন্ন উদ্যোগ আয়োজন রয়েছে। এর ভেতরে যেমন আছে যে 24 নভেম্বরে কিন্তু 141 জন সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। এই যে ট্যাক্স কার্ড এইগুলো কিন্তু যে করদাতাদের কর বান্ধব করার জন্য উদ্যোগ নেওয়া হয়ে থাকে এবং হচ্ছে কর সেবাটা যেন সবাই নিতে উদ্বুদ্ধ হয় সেই জন্য কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে। তবে যে সরকারি কর্মকর্তাদের সুবিধার্থে কিন্তু সচিবালয় এবং যে অফিসার্স ক্লাব আছে সেখানে 14 নভেম্বর পর্যন্ত বুথ থাকবে এবং যে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনামলঞ্চে 9 ও 10 তারিখে বুথ স্থাপন করা হবে এবং দেশব্যাপী যে সব কর অঞ্চলগুলোতে মাসব্যাপী এই সেবা নেওয়া যাবে। তো ইমদাদ, আমার কাছে আয়কর মেলার প্রথম দিনের এই পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কাকরাইল থেকে কামরুল হাসান সবুজ। বাজারে বার্মা ও পাতা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 টাকা কেজি দরে। বিস্তারিত জানাতে স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, শফিক ধন্যবাদ ইমবাদ। এক কথায় বলা যেতে পারে যে পেঁয়াজের যে ধাজ, পেঁয়াজের যে ঊর্ধ্বমুখী যে বাজার, এর একদম নিম্নমুখী আমরা লক্ষ্য করেছি। হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কিন্তু পূর্বে সেপ্টেম্বর থেকে শুরু হয়, মাঝামাঝি কিন্তু পেঁয়াজের যে একটা দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমদানি করাটা কিন্তু বেশের বিপাকে পড়ে। তো আমি গতকালকে হিলিস্থল বন্দর আরতে যেটা দেখেছি, হিলিস্থল বন্দরে যে পেঁয়াজের যে দাম সেটা কিন্তু অনেকটা নিম্নমুখী। তো এই কারণ হিসাবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, আমদানিকে একটা যেটা বলছেন, তো বলছেন যে যেহেতু সরকার যে পেঁয়াজের যে শুল্ক সেটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে গত মাসের 15 তারিখে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু ব্যবসায়ীদেরকে জানিয়েছিল যে ভারত যখন পেঁয়াজের যখন সরবরাহ দেশে যখন চাহিদা বাড়ে, ভারত কিন্তু বিভিন্ন অজুহাতে কিন্তু তাদের দামটা বৃদ্ধি বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম নয়, যখন বাংলাদেশের আমদানিকারকরা বার্মা সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ যখন আমদানি শুরু করলো তখন আবার ভারত আবার পেঁয়াজের দামটা কমে দিয়েছে। এদিকে বাংলাদেশে কিন্তু নতুন নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, এদিকে আবার বার্মার পেঁয়াজে বাজার পুরা দখল করে নেওয়ার কারণে মূলত পেঁয়াজের দামটা কিন্তু অনেকটা কম। গতকালকের দাম যদি আপনাকে বলি, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বন্দরের একটা চিত্র, যে চিত্র আমরা ভালো লক্ষ্য করেছি যে পেঁয়াজ কিনতে যে পাইকার, যে বিভিন্ন দূর দূরান্ত পাইকাররা, সেটা কিন্তু পাইকার নেই বললেই যে একদম চলে, পাইকাররা কিন্তু নাই। তারাও কিন্তু, তো আমি কয়েকজন পাইকারের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিন যেখানে 10 ট্রাক 20 ট্রাক তারা পেঁয়াজ কিনতো সেখানে তারা কিন্তু 1 ট্রাক পেঁয়াজ কিনছেন না, যেহেতু পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু বার্মা অন্যান্য দেশের পেঁয়াজ কিন্তু পুরোটাই কিন্তু তারা দখল করে নিয়েছে, যার কারণে কিন্তু সেখানেও কিন্তু চাহিদা নাই। আরেকদিকে তারা বলছেন যে দেশীয় যে পাতা পেঁয়াজ, যেটা কিন্তু আমাদের এখানে আবহাওয়া ভালো থাকার কারণে মূলত এই পেঁয়াজগুলি কিন্তু ইতিমধ্যে বাজারে সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। স্থলবন্দরে পেঁয়াজের আমদানি, এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবর। হিলি স্থলবন্দর থেকে শফিকুল ইসলাম শফিক জানাচ্ছিলেন পেঁয়াজের বাজার সম্পর্কে। উদ্ভাবনী প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটলে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে ওয়ালটন দেশের প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2021 প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টার্ট আপ ও ইনোভেটরদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার স্পন্সর ছিল বাংলাদেশি সুপার ব্র্যান্ড ওয়ালটন। হাইটেক পার্ককে ধন্যবাদ, ইতিমধ্যেই আমাদের এবারে সম্মানিত বিচারকদের। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু, প্রত্যাশীদের ভিড় কাল থেকে দেয়া হবে রাজধানীর 8টি কেন্দ্রে, পর্যায়ক্রমে শুরু হবে জেলা উপজেলায়। স্কটল্যান্ডের গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ 3 দফা প্রস্তাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন প্রবাসীদের বেশ কয়েকটি অনুষ্ঠানে। ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু, নৌবাহিনীর জাহাজে যাচ্ছেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেওয়া হচ্ছে গাড়িসহ নানা সরঞ্জাম। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।